হিমাচল প্রদেশে কয়েকদিন বৃষ্টি ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুহাত্তর জনে সবশেষ বৃহস্পতিবার শিমলার একটি শিব মন্দিরের ধ্বংসস্তূপ থেকে আরেকটি মরদেহ উদ্ধার করেছে দমকল কর্মীরা বর্ষা শুরু হওয়ার পর থেকে পঞ্চান্ন দিনে রাজ্যটি একশো তেরোটি ভূমিধ্বসের ঘটনা ঘটেছে এতে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের দুই হাজার চারশো একানব্বই কোটি রুপি এবং ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের ক্ষতি হয়েছে এক হাজার কোটি রুপি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দের সিং জানান সাম্প্রতিক ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে

নির্মাণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে হিমাচল প্রদেশে কয়েকদিন বৃষ্টি ও ভূমিধর্সে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুহাত্তর জনে সবশেষ বৃহস্পতিবার শিমলার একটি শিব মন্দিরের ধ্বংসস্তূপ থেকে আরেকটি মরদেহ উদ্ধার করেছে দমকল কর্মীরা বর্ষা শুরু হওয়ার পর থেকে পঞ্চান্ন দিনে রাজ্যটি একশো তেরোটি ভূমিধ্বসের ঘটনা ঘটেছে এতে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের দুই হাজার চারশো একানব্বই কোটি রুপি এবং ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের ক্ষতি হয়েছে এক হাজার কোটি রুপি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দের সিং জানান সাম্প্রতিক ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে হিমাচল প্রদেশে কয়েকদিন বৃষ্টি ও ভূমিধ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুহাত্তর জনে সবশেষ বৃহস্পতিবার শিমলার একটি শিব মন্দিরের ধ্বংসস্তূপ থেকে আরেকটি মরদেহ উদ্ধার করেছে দমকল কর্মীরা বর্ষা শুরু হওয়ার পর থেকে পঞ্চান্ন দিনে রাজ্যটি একশো তেরোটি ভূমিধ্বসের ঘটনা ঘটেছে এতে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের দুই হাজার চারশো কোটি রুপি এবং ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের ক্ষতি হয়েছে এক হাজার কোটি রুপি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দের সিং জানান সাম্প্রতিক ভূমিধ্বসের ফলে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে হিমাচল প্রদেশে কয়েকদিন বৃষ্টি ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুহাত্তর জনে সবশেষ বৃহস্পতিবার শিমলার একটি শিব মন্দিরের ধ্বংসস্তূপ থেকে আরেকটি মরদেহ উদ্ধার করেছে দমকল কর্মীরা বর্ষা শুরু হওয়ার পর থেকে পঞ্চান্ন দিনে রাজ্যটি একশো তেরোটি ভূমিধ্বসের ঘটনা ঘটেছে এতে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের দুই হাজার চারশো একানব্বই কোটি রুপি এবং ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের ক্ষতি হয়েছে এক হাজার কোটি রুপি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং জানান সাম্প্রতিক ভূমিধ্বসের ফলে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে হিমাচল প্রদেশে কয়েকদিন বৃষ্টি ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুহাত্তর জনে সবশেষ বৃহস্পতিবার শিমলার একটি শিব মন্দিরের ধ্বংসস্তূপ থেকে আরেকটি মরদেহ উদ্ধার করেছে দমকল কর্মীরা বর্ষা শুরু হওয়ার পর থেকে পঞ্চান্ন দিনে রাজ্যটি একশো তেরোটি ভূমিধ্বসের ঘটনা ঘটেছে এতে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের দুই হাজার চারশো একানব্বই কোটি রুপি এবং ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের ক্ষতি হয়েছে এক হাজার কোটি রুপি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দের সিং জানান সাম্প্রতিক ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে